আমি শিখিনি, শিখতে হবে, কাজ আমি জানি, কিন্তু এই এই যে প্ল্যাটফর্ম এখানে কিন্তু আমি নতুন, তাহলে এখানে কি করে কাজ করলে ভালো আমি এগোতে পারবো সেটা আমাকে শিখতে হবে। ও আমার লাগে আজকে দারুণ দারুণ রান্না করছি। ওই এখানে আছে সিমের ভর্তা, আর এখানে শুটকি চাটনি পুয়ের পাতা দিয়া, আর এখানে একদম সয়াবিন টয়াবিনটা নিরামিষ স্পেশাল করে, আর এটা কলা দিয়া আলু দিয়া, আর এখানে আছে বাসগুল। এই দুটো যদিও আগের, আর এই তিনটা করা হয়েছে আজকে। জবরদস্ত খাইয়া দেখি কেমন হয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আপনারা আছেন শানু ফ্যামিলি ব্লগ, আর আমি হলাম সবিতা। অনেকের আগে শানুদি, শানুদি তো না, আসলে শানু আমার মেয়ের নাম, আমি হচ্ছে সবিতা। তো ওখানে জবরদস্ত রান্না তো হয়েছে, এখন খাওয়া দাওয়া করুম। ওখানে বাজে 12টা, সকালে এখন খাইতেছি সরহার দিয়া স্পেশাল করে খামো। আর আজকের শরীরটা ভালো আছে, কালকের দিনের শরীরটা আমাদের ভালো গেছে, আজকে ভালোই আছে, আশা করি ভালো থাকবো। ধরে নাও খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তো কষ্টে রান্না রে দেখ কেলো কেমন হয়। আগে ভর্তাটা দিয়া খাইয়া লই, সিম ভর্তা আমারও এমনি কিন্তু বেতালা প্রিয়। লচ্ছমান ভর্তা গরম গরম ভাত দিয়া খুব টেস্টি, ভাত সুতি অক্ষণই রাঁধছি, সকালে ভাতটা রান্ধা ছিলাম, অক্ষণ ভাতটা রাঁধছি। খাওয়া দাওয়া শেষ করে আইলাম, ওখানে বইয়া একটু এডিটিং করুম, কারণ সেলাই ভিডিও করছি, এডিট করছি না, এর লেগে সাজছে। অনেকে ভাববেন যে সকাল সকাল খাইছে বইয়া, সেলাইয়ের ভিডিও করছিলাম, এর লেগে সাজছিলাম, ওখানে বইয়া এডিট করুম। আর আধা ঘন্টা হাতে আছে, আধা ঘন্টার মধ্যে এডিট করে কমপ্লিট করে এটা আপলোড করতে হবে। ঠিক আছে, এর লেগে কোনো দিকে যাই শান্তি পাইতাছি না, বাড়িতে সে একটা কাজে পেয়ে না ওই হেঁকবে, চলো হেঁকবে। আজকে যাইতেছি গাড়ির নাম্বার প্লেট লাগাইতে, নাম্বার প্লেট কোনো লাগানি হয়েছে না, তো যাইতেছি ওখানে। অনেকদিন থেকে অপেক্ষা করতেছিলাম কবে আইব কবে আইব, ওখানে বাজাছে 1:30 ঘরে বাজে, আর বৃষ্টিও আইছে। গাড়িটা কিনতে সময় বৃষ্টি লই, আবার বাইরেছি আরো বৃষ্টি, ওখানে যাইতেছি ইয়ানো বৃষ্টি, ওখানে যাচ্ছি ওখানেও বৃষ্টি। ওমা পড়াশোনা শুরু হয়েছে গা, আরে বাবা এত টাইম লাগে আইতে, আয়া হলাম গাড়ি গেছে। বৃষ্টি রে বৃষ্টি একটু কমস না, গেছে কাকুতার গাড়িটা শোরুমে যাওয়ার পথে রাস্তা দাঁড়ালাম, এখানে গাড়িতে হাওয়া দিতে হলে হাওয়া গেছে কেন, হাওয়া ডি সব বাইর করতেছে, আগের হাওয়া ডি সব ডি বাইর করছে, বাইকটা ওখানে দিতেছে, আবার এখানে নাইট্রোজেন নাকি তো দিতেছে, আগের দিন নর্মাল হাওয়া ডি থাকে, চাকার মধ্যে দিয়ে নাকি সেটা ভালো থাকে না, মানে চাকার লেগে খুবই খারাপ, তো এই লেগে আগের টি বাইর করছে, বাইকের নতুন করে দিতেছে। আমি জানি না নামটা ভুল করতেছি না ঠিক করতেছি, নাইট্রোজেন কইছে যেমন লাগাছে আমার কাছে মনে লাগছে, তো সব ডি চাকার মধ্যে নতুন করে আবার হাওয়া ভরে লইলাম। আমরা করলাম শোরুমে, ওখানে আগে যাইয়া ভেতরে একটু বই, প্রচন্ড গরম লাগতেছে, ভিতরে যাইয়া দেখি। আয়া পড়লাম শোরুমের ভেতরে, তো আইসিয়ারা প্রথমে দিল জল, আর আমার জল তেষ্টা ধরছে, জলটা দিছে খাইয়া লই, তো এরপরে কিছু চা খাবেন ঠিক আছে, চা তো কোনো অসুবিধা নেই, এরপরে খাইলাম চা। তো এই দেখেন একদম আমি দুধ চা কিন্তু খাই না, কিন্তু চাটা এত টেস্টি হয়েছে না খাইয়া পারলাম না। এরপরে গেলাম গাড়ির নাম্বার প্লেট লাগাইতে, ওইখানে এক ভাইয়ের সঙ্গে দেখা হইলো, তাই নাকি ইউটিউব চ্যানেল আছে, নামটা আমার সত্যি খুব খেয়াল নাই, কিছু জানি কইসলো, যার কারণে নামটা কইতে পারলাম না। গাড়ির মধ্যে নাম্বার প্লেট না রাখলে যখন লাগে গাড়ি অসমাপ্ত থাকে, তো আজকে অসমাপ্তটা এটা সম্পূর্ণ হইব, যে রৌদ্র উঠছে রৌদ্রে আমার গ্লাস লাগানো লাগবে চোখে। অতন জোরে গাড়ির দিকে চাইলে আছে না কেমন জানি অধুরা অধুরা খালি 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 লাগতো, তো আজকে সেই অধুরা অধুরা জায়গাটা আজকে পূর্ণ হয়ে যাবো গা। তো অনেকে হয়তো আবার এখানে কইবেন গাড়ির নাম্বার প্লেট লাগাইতে, সেটা দেখান কি তাছে জীবন অজম লাগে প্রথম দেখছে গাড়ি, আসলে গাড়ি তো জীবনে প্রথম দেখছে না, কিন্তু আমি তো জীবনে প্রথম কিনছে গাড়ি, এটা তো আমার লাগে অনেক বড় মূল্যবান জিনিস। এবার আমি গাড়ি যত টাকা দিয়ে কিনি, যত কম দামি হোক বা যেমনি হোক, আমার লাগে তো এটা বিশাল বড় একটা জিনিস, মানে আর কি তা কইতাম কোনো মতো কোনো কিছু নাই, এটা অনেকদিনের স্বপ্ন আসলো, স্বপ্নটা পূরণ করছি, তো লেগে এটার সবকিছু আমার কাছে অনেক বড় মূল্যবান কোয়ার মতো না। কাজ শেষ, ওখানে জায়গা বাড়িতে এটা লেগে কিন্তু কাজ খাইছিলাম, ওখানে বাজে মোটামুটি 6টা, আর আমার কাছে একজন অনেক বড় ফ্যান আইছে আমার লগে দেখা করতো, এই যে নামটা জানি কি কইছো, প্রিয়াংশী চৌধুরী, মানুষটা যেমন ছোট্ট আওয়াজটা একদম ছোট্ট, আওয়াজটা কিন্তু শোনা যায় না, যদি একলা আইছে না আমার সঙ্গে আইছে,
তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, কিসকা নার্সারি স্কুলে। কিসকানে কইছে? ও, কিডস কেয়ার। ও বাবা, খুব ভালো। তো এটা দেখা মিস কেমিসকে আমাদেরকে দেখতেছে আর মিস কেমিসকে হাসতেছে, শুধু হাসতেছে। আসে তো ওইসে কিছুক্ষণ বইয়া আমারও দেখার লাগে নাকি খুব বলে আজকে আগ্রহী আসলো, লিখে লুয়ে আইছে। ওখানে দেখলো, ওখানে ওই ঠান্ডাটা খাও। হ্যাঁ ঠিক আছে, এত বড় ফ্যান থাকলে আর কিতা লাগে দুনিয়াতে? আর কিছুই লাগে না। এরপরে কেউ থাকলে থাক, না থাকুন না থাকে, মনে একদিনও থাকলেই তো চলে, মন খুশি হয়ে যাবে। আর এটা হলো এই যে মা বাবা এও ব্লগ করে। তোমার ব্লগের নামটা জানি কিতা কইছিল? হ্যাঁ, পুরু ব্লগ না? ও, দুজনে যদি মিলাই করো তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমার বড় ফ্যান দেখাই দিলাম, তো আবার যদি দেখা হয় তাহলে আবার দেখামো অবশ্যই। আজকে থেকে আর অনেকদিন আগে আইসলো খবরে প্রতিবাদ, যে নিউজ চ্যানেলটা আছে তারা আমার এখানে আইসলো, আমার ইন্টারভিউ নেওয়ার লেগেছিল। যদিও আমি ওই সময় ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ তারা যখন আইসলো এরপরে কিন্তু আমি বাইরে গেছিলাম কয়েকটা, বাইরে বলতে ত্রিপুরার বাইরে না, এলাকা মানে অনেকটি বাইরে ঘোরাঘুরি ভিডিও করছিলাম, ব্লগ করছিলাম, যার কারণে ভিডিও আপলোড করা হয়েছে না। তো ভাবলাম আজকে একটু শেয়ার করতে হবে এখান থেকে। আমি শিখিনি, শিখতে হবে, কাজ আমি জানি, কিন্তু এই এই যে প্ল্যাটফর্ম এখানে কিন্তু আমি নতুন, তাহলে এখানে কি করে কাজ করলে ভালো আমি এগোতে পারবো সেটা আমাকে শিখতে হবে। সেই গালিটা যখন আসে তখন প্রথম প্রথম খারাপ লাগলো, যেহেতু অনেক বছর কাজ করেছে কখনো এই জিনিসটা আমি পাইনি, প্রথম প্রথম খারাপ লাগতো। তো হাজবেন্ড তখন সাপোর্ট করেছে যে এইসব গুলো তুমি ইগনোর করো, মানুষের কাজই এটা, তুমি ভালো করলে তোমাকে গালি দেবে, খারাপ করলে গালি দেবে, তুমি ইগনোর করো, তোমার কাজ তুমি করো, যাদের ভালো লাগবে ওরা তোমাকে সাপোর্ট করবে, যাদের ভালো লাগবে না তারা করবে না। আর কিছু তো লোক থাকে, সেটা বলার মতো কিছু না, কিছু লোক থাকবে যাদের ভালো করো তবুও তোমার মানে খারাপটা তোমার বের করবে ওটাই। তো একটা শেষ প্রশ্ন থাকবে সবিতা দিদি আপনার কাছে, আপনি একজন হাউস ওয়াইফ, আপনার ফ্যামিলি সাপোর্ট রয়েছে, আপনি কিন্তু নিজের যে প্রফেশনটা রয়েছে সেটা নিয়ে ইউটিউবেও আপনি জার্নি স্টার্ট করেছেন এবং খুব ভালো একটা বলা যেতে পারে সাকসেস। তো তারার সঙ্গে অনেকটা সময় কাটাইলাম, আর আমি এখানে সবটা ইন্টারভিউ দেখাইলাম না, কারণ তারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অলরেডি এটা আপলোড করে দিছে। তো ভাবলাম আমি একটুখানি ক্লিপস আপনারা দেখাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।